সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউটোরিয়াল। মাইক্রোসফট অফিস এর একটি প্রোগ্রাম এক্সেল। এক্সেল দিয়ে আমরা সাধারণত বিভিন্ন প্রকার হিসাব নিকাশের কাজ করে থাকি, বিভিন্ন স্কুল কলেজ অফিস আদালত। আমরা এক্সেল সফটওয়্যার দিয়ে গণনার কাজ করতে পারি, আর এটা দিয়ে আমরা খুব সহজে আমাদের যে কোনো সমস্যা মানে হিসাব আমরা করতে পারবো। আর মাইক্রোসফট এক্সেল ইউজ করে আমরা ছোটো বিভিন্ন ধরনের সফটওয়্যারও তৈরি করতে পারি। আমাদের কাজে মানে মানে কাজের ধরন অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের করতে পারি। আমরা সাধারণত যেমন রেজাল্ট, আমরা পরীক্ষার রেজাল্ট তৈরি করতে পারি, আমরা স্যালারি শিট করতে পারবো, তারপরে ডেইলি হিসাব করতে পারবো, মানে অন্যান্য আরও কাজও করতে পারবো। তো আমরা চলুন আমরা দেখি কিভাবে মাইক্রোসফট এক্সেলে কাজ করতে হয়। তো এখানে স্টার্ট মেনু থেকে অল প্রোগ্রামস, অল প্রোগ্রামস থেকে অফিস, মাইক্রোসফট অফিস, তারপর এখানে মাইক্রোসফট অফিস এক্সেল 2007 ক্লিক করলো। এখন যেটা আসছে এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের মানে ইউজার ভিউ, মানে যেখানে আমরা বিভিন্ন কাজ করব। তো আমরা প্রথমে যে উইন্ডোটা আছে এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস। তো এখানে আমরা সাধারণত উপরের দিকে যেগুলি আছে সেগুলো হচ্ছে মেনু, আর নিচে দেখেন এগুলি হচ্ছে এক একটা শিট। তো আমরা বিভিন্ন কাজের জন্য আমরা বিভিন্ন শিট ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আলাদা আলাদা কোনো ফাইল দরকার নেই। তবে সেক্ষেত্রে আমরা যদি বিভিন্ন হিসাব হয় সেক্ষেত্রে আমরা এখানে শিট 1, শিট 2, 3 এইভাবে ব্যবহার, আমরা এখানে আরও অনেক শিট ব্যবহার করতে পারবো, যেটা একটা ফাইল খুললেই সব ফাইল দেখা যাবে। তো এখানে উপরের যে এগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মেনু, এখানে যে এটা হচ্ছে বিভিন্ন ফন্টের বিভিন্ন ডিজাইন, ফন্ট সাইজ, লেখা বোল্ড, তারপর ইটালিক, আন্ডারলাইন, আমরা এগুলি মাইক্রোসফট ওয়ার্ডে দেখেছি, এগুলি দিয়ে কালার করা। তারপরে এখানে একটা আছে যে সাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্সিমাম, মিনিমাম নাম্বার, মোর ফাংশন, এগুলি দিয়ে আমরা কোনো ডাটার যোগ নির্ণয় যোগ করতে পারবো। এটা অ্যাভারেজ মানে গড় নির্ণয় করতে পারবো, কাউন্ট নাম্বার সংখ্যা ই করতে পারবো, মানে মিনিমাম সর্বোচ্চ সর্বনিম্ন ই করতে পারবো। এখানে ক্লিক করলে আরও অনেক অপশন আমরা এখান থেকে পাবো। আর তারপরে একটা যে অপশনটা আছে এটা হচ্ছে, আর এটা তো সাধারণত সবাই আমরা জানি মাইক্রোসফট অফিসের মতো সেম, এটা হলো অফিস বাটন। এখানে নিউ নিউ হচ্ছে নতুন একটা ওয়ার্ক, আর এই সম্পূর্ণ অংশটাকে ওয়ার্কবুক বলে, বা ওয়ার্কবুক অথবা স্পেসশিট। এই এই এখান থেকে এই নতুন একটা আমরা ওয়ার্কবুক নিতে গেলে নিউতে, আর আগের তৈরি করা যদি আমরা কোনো ফাইল ওপেন করতে চাই সেক্ষেত্রে ওপেন, আর আমরা এই যে ওয়ার্কবুকটি ওপেন করেছি সেটা যদি সেভ করতে চাই সেভ, আর এই ওয়ার্ক মানে একটা সেভকৃত ওয়ার্কবুকের নাম যদি আমরা অন্য একটা নামে সেভ করতে চাই সেক্ষেত্রে সেভ এস। তারপরে এখানে প্রিন্ট, প্রিন্ট আমরা ওই আগে এ দেখেছি মাইক্রোসফট ওয়ার্ডে আমরা দেখেছিলাম যে প্রিন্ট করে, ঠিক এখানেও ঠিক সেমভাবেই কাজ করে। তো এটা হচ্ছে ইনসার্ট, ইনসার্টে এখানে আমরা পিকচার ইনসার্ট করতে পারবো, ক্লিপ আর্ট ইনসার্ট, শেপ, তারপরে এখানে বিভিন্ন ধরনের গ্রাফ ইউজ করতে পারবো, এখানে হাইপার লিঙ্ক, হেডার, ফোটা, টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট, সিগনেচার, স্যাম্পল আমরা ইউজ করতে পারবো। পেজ লেআউট হচ্ছে আমরা এই পেজটাকে আমাদের মানে পেজের ধরন অনুযায়ী আমরা সেট করতে পারবো, মার্জিন দিতে পারবো, পেজের টাইপ ই করতে পারবো, পেজ এটাকে পেজ লেআউটে, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, তারপরে এখানে বিভিন্ন ধরনের ফর্মুলা আছে। তো আমরা এগুলি এটা থেকে জানতে পারবো। তো আর এখানে আমরা যদি চাই এই এই ফাইলটাকে সেভ করতে তাহলে অফিস বাটনে ক্লিক করব, তারপরে সেভ, সেভ দেওয়ার পর এখানে আমাদের একটা টিউটোরিয়াল টিউট্রো এখানে আমি একটা দেই, স্যালারি, স্যালারি একটা আমি নাম দিলাম, যে কোনো একটা নাম দিলাম। তো সেক্ষেত্রে আমি এটাকে কোথায় সেভ করব, ঠিক মানে সেম ওয়েতে মাইক্রোসফট ওয়ার্ড এক সেম ওয়েতে আমরা সেভ করব। তো এটা আমি একটা যে কোনো একটা ফাইলে রাখি, মানে আমি সহজে আমার বোঝার জন্য। তো স্যালারি, তো এটা অলরেডি এখানে দেখেন সবাই, এই যে এখানে স্যালারিটা চলে আসছে। তো এখন মানে এই ফাইলটা, এই এই ওয়ার্কবুকটা বা এই ওয়ার্কশিটটা সেভ হয়ে গেছে। তো আপনারা যদি চান এখান থেকে এই শিটগুলির নামও রিনেম করতে পারেন। আমরা এখানে ধরতে পারি যে জানুয়ারি, জানুয়ারি এইভাবে, ফেব্রুয়ারি এইভাবে আপনার ইচ্ছে মতো, জানুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এইভাবে আপনি ইচ্ছে করলে অনেকগুলি, মার্চ,